শিক্ষা টাকা ইনকামের জন্য আসেনি, শিক্ষা এসেছে মানুষের আত্মিক উন্নয়নের জন্য। ক্লাসে যাওয়ার আগে একটা পরিকল্পনা বানায় যে ক্লাসে কি হবে না হবে, এই জন্য আমরা লেসন প্ল্যানটাকে বলছি যে এটা একটা রোড ম্যাপ, একটা নির্দেশনা। সিলেবাস বড় হলে সেক্ষেত্রে কি করা উচিত, আপনার টিচার হিসেবে একটা ইমপ্রেশন তৈরি করতে হবে, এটা দুই মহলে, শিক্ষক মহলে প্রিন্সিপাল সহ আপনার শিক্ষক মহলে, অভিভাবক মহলে একটা ইমপ্রেশন তৈরি করতে হবে আপনাকে। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কিভাবে লেসন প্ল্যানটাকে ইমপ্রুভ করা যায়, তো নিশ্চয়ই লেসন প্ল্যান সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া সম্ভবত থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। জি, অনুশীলন পত্র ঠিক বলবো না, পাঠ পরিকল্পনা বললে হয়তো মানে বাংলাটা এক্স্যাক্ট ঠিক আসবে হয়তো, স্যার আপনারটা হয়তো ঠিক আসবে, হয়তো কাজ একই, শব্দ ভিন্ন হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম হতে পারে। হ্যাঁ, যে পড়াশোনা ক্লাসে করাবো তার একটা প্ল্যানিং করবো আগের দিন, আগের দিন না, এটা অনেক দিন লাগতে পারে, একটা প্ল্যানিং করা, এবং প্ল্যানিংটা আপনার মানে ওড়ালি না, মাথার মধ্যে থাকবে এরকম না, রিটেন আমার একটা প্ল্যানিং থাকতে হবে, আমার কাছে কাগজের দলিল থাকতে হবে যে আমার ক্লাসটা এভাবে এভাবে যাবে, তো আমি কি পড়াবো তার একটা পরিকল্পনা দরকার আমার। এখন এই পরিকল্পনা এখন লিখিতভাবে করা হয়, আগের যুগে আমরা যখন পড়াশোনা করেছি তখন টিচার খালি হাতে যেত ক্লাসে, একজন স্টুডেন্টকে বলতো যে বইটা দে, দিলে বলতো কোন পৃষ্ঠা পড়া বের কর, তারপর বলতো তুই রিডিং পড়, ও পড়তো, বলতো তারপরের দুই পেজ পড়া, আগামী দিন পড়ে আসিস, এটাই মোটামুটি শেষ। তারপরে ঘন্টা যখন পড়তো তারপরে অফিস থেকে আসতে ধীরে বের হতো, মনে করেন আগের দুই ক্লাস বসিয়েছিল, তো ক্লাসে আসতে পাঁচ মিনিট চলে যেত, এই মোটামুটি এভাবে একটা চলে যেত আর কি। এখন শিক্ষাটা ছিল হচ্ছিল আয়ের একটা উৎস, শিক্ষকতা, কিন্তু আপনারা যেই ব্যানারের আন্ডারে করছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, এইখানে লক্ষ্যটা পুরোপুরি ভিন্ন। হ্যাঁ, আমি ব্যাপারটা যদিও জানি না, এই ব্যাপারে যারা অনেক বিজ্ঞ আছেন ওনারা মানে বক্তব্য দেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার এটা নিয়ে আলোচনা করার বেশি শখ হয় মাঝে মাঝে, যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের লক্ষ্য উদ্দেশ্য, কারণ এইটা বুঝলে কোনো ট্রেনিংই লাগবে না আপনার আর ইম্প্রুভমেন্টের জন্য, আমি কোন লক্ষ্যে কাজ করছি, এক একা নিয়ম বের করে ফেলবেন সব কিছু, যে কী করা উচিত না উচিত, এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। যে প্রচলিত ধারা শিক্ষা ব্যবস্থাকে আপনারা একটা চ্যালেঞ্জ ছুটছেন, ওই লাইনের আপনার একটা কর্মী, যেভাবে মানুষের উন্নতি হতে পারে না, মানুষের উন্নতির জন্য অন্য কিছু দরকার, শিক্ষা টাকা ইনকামের জন্য আসেনি, শিক্ষা এসেছে মানুষের আত্মিক উন্নয়নের জন্য। যাই হোক, তো আমরা যেটা করি যে ক্লাসে যাওয়ার আগে একটা পরিকল্পনা বানাই যে ক্লাসে কি হবে না হবে, এই জন্য আমরা লেসন প্ল্যানটাকে বলছি যে এটা একটা রোড ম্যাপ, একটা নির্দেশনা, যেখানে আমরা দেখানোর চেষ্টা করি যে যে স্টুডেন্টের কি শিখা প্রয়োজন, এক নম্বর কোশ্চেন, আজকের যে ক্লাসে যাচ্ছে কি শিখা প্রয়োজন, দুই নম্বর হচ্ছে কিভাবে শিখবে, অথবা এটা হতে পারে যে স্টুডেন্ট কি শিখাবো এবং কিভাবে শিখাবো তার একটা লিখিত একটা নির্দেশনা, খুব ক্লিয়ার হতে হবে আমার কাছে যে কি শিখাবো, কি কি শিখাবো, কিভাবে শিখাবো, যে আমার যা মনে পড়বে ওইভাবে শিখাবো নাকি আগে থেকে প্ল্যানিং থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন তার আগে একটা কোশ্চেন, যে এর জন্য কি পরিকল্পনা দরকার আছে কিনা, মনে করেন আমার বয়স 40 বছর ধরে শিক্ষকতা করতেছি, তাই না, বিশেষ করে ইউটিউবে যখন দেখি তখন বিভিন্ন হুজুররা যখন ওয়াজ নসিহত করে বলে যে আমার 20 বছর ধরে ওয়াজের অভিজ্ঞতা, কেউ বলে 40 বছর ধরে, বলে ওমুকে চলতে থাকে, তো শিক্ষকতা 20-25 বছর হয়ে গেলে মনে করেন আপনার হয়ে গেছে, তাহলে আপনার কি এটা দরকার আছে, এই মানে পরিকল্পনা কি দরকার আছে একটু ভেবে বলেন। স্যার আপনি বলতেছেন কিন্তু না, আপনার সাথে আমি একমত, কেন না বলতেছেন দেখি আমার সাথে মতটা মিলে কিনা আপনার, মানে সবাই হ্যাঁ বলতেছে আমি আর আপনি শুধু না, ঠিক আছে, আমি যেই কারণে না বলতেছি আপনি কি একই কারণে না বলতেছেন কিনা একটু বলেন দেখি, যে মনে করেন 30-40 বছর হয়ে গেছে বয়স, তাহলে ইনার জন্য কি আর দরকার আছে লেসন প্ল্যান, পরিকল্পনা দরকার আছে কি মনে হয়, দরকার নাই মনে হয়, আরও দরকার আছে পরিকল্পনা। ওকে, যদি ভবিষ্যতে কখনো আমার আপনাদের সাথে এর পরবর্তী কোনো সেশনে, এর পরবর্তী কোনো বছরে দেখা হয়, একটা বিষয় না ভুলে যাই যে কি বলবো, টাইম নিয়ে সময়টা, সময়টাকে ফিল করা। হ্যাঁ, আমি জানতাম যে সময় খুব মূল্যবান, কিন্তু এখন ইদানিং নতুন করে বুঝতে পারছি যে সময়টাই হচ্ছিল জীবন। তো যাই হোক, পড়ার ধারা আগে একরকম ছিল, এখন আরেক রকম হয়েছে, শিক্ষার্থীর চাহিদা আগে একরকম ছিল, আজকে এক ধরনের হয়েছে, শিক্ষা কিভাবে উন্নয়ন করা যায় এ নিয়ে হাজার হাজার গবেষক গবেষণা করছে এবং তার ফলাফল দিচ্ছে, তাহলে তারা যে ফলাফল দিল, তাহলে এটা কি যার বয়স 4 মাস শিক্ষকতার বয়স শুধু সেই নিবে নাকি 40 বছর সেও নিতে হবে, সবারই নিতে হবে, কোনো উপায় নাই, প্রতিদিন চেঞ্জ হচ্ছে শিক্ষার কনসেপ্ট, প্রতিদিন নলেজ বাড়ছে, আপনি আগে যা শিখে এসেছেন এখন তা ভুল, এটা সব ক্ষেত্রেই, ধর্মীয় ক্ষেত্রেও সংস্কার হচ্ছে,
বৈজ্ঞানিক ক্ষেত্রেও সংস্কার হচ্ছে, 100 বছর আগের থিওরি সব ভুল রং, কিন্তু তখন এর এগেনস্টে বলার কেউ ছিল না, বলতে পারতো না, পুরো ভুল ভুল কনসেপ্ট। আপনারা অ্যারিস্টটলের নাম শুনতে পারেন, প্রসঙ্গক্রমে চলে আসলো আমার তো, উনি এত বড় সায়েন্টিস্ট, ওনার কিছু তত্ত্ব যখন আমরা পড়ি, উনি কিভাবে বলেছেন জানেন, যে জীব তৈরি হয়েছে জড় থেকে, একটা তত্ত্ব ইংলিশে বলা স্পন্টেনিয়াস জেনারেশন অফ লাইফ, যে কাঠ থেকে ইঁদুর, যদি বলি আমি বলি যে কাঠ থেকে ইঁদুর তৈরি হয়, এটাকে আপনি বিশ্বাস করবেন? মনে করেন কোনো জ্ঞান নাই আপনার সায়েন্সের ব্যাপারে, যে কাঠ থেকে ইঁদুর তৈরি হয়, বিশ্বাস করবেন? কিন্তু এটা অ্যারিস্টটলের থিওরি ছিল, যিনি না লাইফ লাইফ একেবারে ইঁদুর যেটা নড়াচড়া করতে পারে সেটা, মানে যখন জ্ঞান ছিল না তখন জ্ঞানটা একরকম ছিল, কম জ্ঞান ছিল, আর যখন জ্ঞান বেশি হয়ে গেছে তখন ব্যাপারটা ভিন্ন হয়ে গেছে। একজন সায়েন্টিস্ট একদিন গবেষণা শেষে তার যে ইউজড যে শার্টটা, এটা একটা ব্রিফকেসের মধ্যে রেখে দিয়েছে, ব্রিফকেসটা ভাঙা ছিল, তো 2 সপ্তাহ ল্যাবে আসতে পারেনি, 3 মাস ল্যাবে আসতে পারেনি। তো যখন উনি গবেষণা করছিল, ওনার গবেষণার বিষয় ছিল হুইট, গম, তো শার্টের পকেটে কিছু গমও থেকে গেছিলো আর কি। তখন 3 মাস পরে এসে ব্রিফকেসটা খুলতেছে, দেখছে ছোটো ছোটো ইঁদুরের বাচ্চা। আপনাদেরও তো এরকম হয় অনেক সময়, যে ভাঙা কিছু থাকলে ইঁদুরের বাচ্চা বের করে রাখে। তো উনি একটা থিওরি লিখেছেন, অ্যারিস্টটলের সমসাময়িক সায়েন্টিস্ট, যে যদি আপনি একটা শার্ট আপনার ব্যবহৃত হতে হবে, মানে যেটা ইউজ করেছেন, ঘামটাম ঢুকেছে যার মধ্যে, এইটা আর কিছু গম রেখে দেন, তো 3 মাস পরে এখান থেকে ইঁদুরের জন্ম হবে, ঠিক আছে? ইউজড মানে ইঁদুর, মানে র্যাট ফ্রম ইউজড শার্ট বা ইউজড ওয়্যার, এরকম বলছে তারা। থিওরি ভুল করছে, ডিসিশন নিতে ভুল করছে, আসলে এই যে গম ছিল আবার সুন্দর সোপার মতো শার্ট পাইছে, 2 দিন থেকে সুবিধা হয়েছে, খেয়েটে বাচ্চা দিয়ে চলে গেছে, বাট থিওরিটা ছিল, কারণ তখন জ্ঞান স্বল্প ছিল। ধর্মীয় ক্ষেত্রেও কিন্তু তাই, যখন একটা জ্ঞান স্বল্প ছিল তখন কিন্তু, মানে এগুলো মিলানোর চেষ্টা করে রিলেট, তখন মানুষ রায় দিয়েছে, তাই না, মতামত দিয়েছে, বড় বড় ইমাম তারা মতামত দিয়েছে, কিন্তু যখন সবগুলো চলে এসছে তখন তার মতামতের আমরা থাকতে পারি না, তাই না, খুব কমন ব্যাপার। আচ্ছা যাই হোক, তাহলে নলেজ এরকম আগে ভয়াবহ কম ছিল, এখন ধীরে ধীরে বাড়ছে প্রচুর নলেজ, এই জন্য সারাদিন পড়াশোনা করলেও আপনাকে অজ্ঞ মনে হবে। গতকাল পেপারের হেডলাইনে সম্ভবত এটা কার উক্তি ছিল ভুলে গেলাম, লেখা আছে যে আপনি যত জ্ঞানী হবেন তত আপনার অজ্ঞতা প্রকাশ পাবে, গতকাল প্রথম আলোর উপরে একটা, নাম ভুলে যাচ্ছে এই মুহূর্তে, খুব বিখ্যাত একজন ব্যক্তি, যত জ্ঞানী হবেন আপনি বুঝতে পারছেন আপনি অজ্ঞ, কিছুই জানেন না, বারবার খালি ধাক্কা দিচ্ছে আপনাকে, যতদিন এটা নমনে নাও ততদিন জানেন যে আপনি কিছু শিখেননি। চারিদিকে দেখবেন আমার অজানা অনেক কিছু, আমি কি শিখলাম, আমার আরও জানা উচিত, এই সারাক্ষণ থাকতে হবে, এটা এটাও এক ধরনের ইবাদত, তাই না? কারণ আপনি যদি বলেন বুড়া হয়ে গেছি 35 বছর পরে মারা যাবো, এখন শিখে কি করব, আপনাকে জানতেই হবে, আগাতেই হবে, এটা একটা কিন্তু ইবাদত, তাই না? জি 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 বলেন প্লিজ। আচ্ছা না দারুন, আমরা বরং জি 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 আছে সব জায়গায় পচার অস্তিত্ব আছে, মন্ত্রীর মধ্যে যেমন পচা মন্ত্রী আছে, মন্ত্রী থাকার কথা না, তো মাদ্রাসায় যেমন পচা স্টুডেন্ট আছে, নাম করা স্টুডেন্ট পচা ছাত্র আছে, এরা অন্য লাইন দিয়ে ঢোকে, এদের জন্য পিছনের দরজা খোলা থাকে, এই লাইন দিয়ে এরা আসে, এরা কিছু বোঝে না, ঠিক আছে? তাহলে ট্রেনিংয়ে বরং ভাই এটা একটা পয়েন্ট রেখেন ভবিষ্যতে, যে একটা ক্লাস থাকবে, কারণ এরকম লেকচার দিয়ে লাভ নাই, তো অনেক লেকচার শুনে লাভ নাই, যে একটা করে প্রবলেম ধরা হবে, এটা সলিউশন করা হবে, প্রয়োজনে প্রবলেমগুলো ওনারা আগে পাঠাবে, এই প্রবলেমের উপরে আলোচনা হবে, যে 10 জায়গা থেকে 10টা প্রবলেম এসছে, এই প্রবলেমগুলো কী করে সলভ করা যায় বুদ্ধি দিয়ে, এটা একটা বিষয় হতে পারে, তাই না? এখন অমনোযোগী ছাত্র, আপনাকে প্রবলেম হচ্ছে যে আমার লেসন থেকে আমি বের হয়ে গেলাম, দরকার না, এটা বাদ দিয়ে দিলাম আমার লেসন, হ্যাঁ যেহেতু প্রসঙ্গ চলে আসলো, একটা অমনোযোগী ছাত্র মনে করেন যে প্রবলেম হচ্ছে যে সে অমনোযোগী, ক্লাসে পড়াশোনা করে না, তাই না? এটা হচ্ছে প্রবলেম, আগ্রহ নাই, মানে এরকম একটা ব্যাপার, প্রবলেমগুলো আপনাকে আইডেন্টিফাই করেন, যে লেখাপড়া করতে চায় না, ক্লাসে কথাই শুনতে চায় না, তাকায় না, বাড়িতেও পড়াশোনা করে না, এটা হচ্ছে প্রবলেম। এখন আপনি খুঁজে বের করার চেষ্টা করেন যে কারণ কি, সলিউশন না, কি করা যায় সেটা পরে, কেন করছে, কজ খুঁজতে হবে। যদি আপনি অরিজিনাল কজ বের করতে পারেন গল্প করে করে, হোমিও ডাক্তারের মতো আধা ঘন্টা ধরে গল্প করে, তাইলে আপনার ট্রিটমেন্টটা হবে, ঠিক আছে? মানে হোমিও ডাক্তার এই জন্য বললাম যে আমার একটা টিচার ইদানিং হোমিও আপনার ট্রেনিং করছে, ঠিক আছে? তো উনি এসে বারবার বলে, অনেক প্রবলেম নিয়ে আমার সাথে আলোচনা করে, যেহেতু আপনারা বায়োলজি পড়ান, সো এই প্রবলেমগুলো বলেন তো কি হয়, তো উনি বারবার আমাকে বোঝানোর চেষ্টা করেন যে হোমিও চিকিৎসার মেন থিওরি হচ্ছে এটা, যে আপনার সব কিছু জানতে হবে, যদি ভালো ডাক্তার হয় তাহলে আধা ঘন্টা ধরে আপনার সাথে গল্প করবে, জানবে, এটা বলে,
তো এখান থেকে আমার মনে হয়েছে ব্যাপারটা যে এই হোমিও ট্রিটমেন্টের এই থিওরি কাজে লাগাতে হবে এইখানে। এখন দেখেন যে সে কেন মনে মনোযোগী না, তাহলে নিশ্চয়ই সে কোনো একটা বিষয়ে মনোযোগী। ব্যাপারটা কি, সে কি চাচ্ছে? সবাইকে দিয়ে যে পড়ায় নিতে হবে এমন কোনো কথা নাই, সবাইকে দিয়ে একই সাবজেক্ট পড়ায় নিতে হবে এমন কোনো কথা নাই। হোক না একজন ফিজিক্সে ভালো হোক, কেমিস্ট্রিতে ফেল করুক, শুধু ফিজিক্স নিয়ে সে আজীবন পড়বে, তাহলে আপনি বের করার চেষ্টা করেন কেন? তাহলে কেন বের করতে হলে ওর সাথে আপনার অনেক সময় দিতে হবে, ওর বাবা মার সাথে সময় দিতে হবে, ওর সহপাঠীর সাথে সময় দিতে হবে, তাদের সাথে ঘুরে তার সাথে সময় দিতে হবে, যে সে কেন মনোযোগী না, তার কী পছন্দ সেটা বের করতে হবে। এখন দেখেন হতে পারে যে সে যে শার্ট পরে এসছে এই শার্ট থেকে গন্ধ বের হয় ভালো না। আপনি যখন একটা নতুন শার্ট পরবেন তখন আপনার মনোযোগ বাড়বে। আজকে যদি সবাইকে নতুন একটা করে পাঞ্জাবি দিয়ে এখানে বসানো তো কথার কথা বলছে কিছুটা ভালো লাগতো। আপনাকে যদি একটা ফ্রেশ সাদা কাগজ দিয়ে বলা হয় আপনার নামটা লিখেন আর একটা দামি কলম দেই, তাহলে আপনি কিন্তু আপনার নামটা সুন্দর করে লিখবেন। আর যদি একটা মোস্টানো একটা কাগজ দেই নর্মাল কলম দিয়ে লিখে দিলাম, তাই না? সে বাড়ি থেকে খেয়ে এসছে কিনা, তার বাবা মার বাড়িতে দ্বন্দ্ব আছে কিনা, বাবা তার সাথে কেমন আচরণ করে, মা তার সাথে কেমন আচরণ করে, ভাই বোনদের সাথে সম্পর্ক কেমন, সে খাওয়া দাওয়া ঠিক মতো করে এসছে না, যে খাবে, অনেক ফ্যাক্টর এখানে কাজ করবে এখানে। তখন আপনাকে একটা করে প্রবলেম ধরে ধরে আগে বের করতে হবে কেন সে কাজগুলো করছে, এবং তাকে ছোট ছোট টাস্ক দিতে হবে যেটাতে সে আনন্দ পায়, যেটা সে করতে চায় তাকে ছোট ছোট টাস্ক দিতে হবে। আমি রমজান মাসের আগে একটা স্টুডেন্ট, আমাদের ক্যান পাবলিকের মতো স্টুডেন্ট, যেখানে কোনো স্টুডেন্ট ডিসিপ্লিন ব্রেক করলে তার টিসি হবে, কলেজে নতুন ভর্তি হয়েছে, সে আমার দুই একটা ক্লাস করার পরে সে আশ্বস্ত হয়েছে স্যারকে কিছু বলা যায় অল্প দুই একটা কথা। যদি স্টুডেন্টরা আমাকে খুব ভয় পায়, কেন ভয় পায় আমি জানি না, আমি এটার কারণ জানি না, হ্যাঁ যে দুইটাই, কিন্তু ওরা আমার কাছে বলে। তো যাই হোক, মানে লাস্ট ফিনিশিং হলো, স্টুডেন্টটা এসছে, সে স্মোকিং করে, টিফিনে সে বাইরে স্মোক করতে যাবে, এর জন্য পারমিশন নিতে এসছে। তো এটাতে আমি অখুশি হইনি, এটাতে আমি খুশি হয়েছি যে এই যে আমি ফার্স্ট তিনটা ক্লাস পরে জানতে পেরেছি আমার একজন স্মোকার আছে, তার মানে আমি কষ্টটা জানতে পেরেছি, কাজে এখন আমি ট্রিটমেন্ট দেওয়া আমার সহজ হবে। তাছাড়াও কেন বাইরে যেত, কেন বাইরে আসে, কেন ক্লাসে মনোযোগী না, কেন আমার পড়ারও ভালো লাগে না, কারণ তোর বিড়ি খাওয়ার সময় হয়ে গেছে, তোর আমারটা ভালো লাগবে না নিশ্চয়ই তার। আমি এই জন্য স্যাটিসফাইড যে ছেলেটা এসে আমাকে বলেছে স্মোক করার জন্য বাইরে যেতে চাই, আমি পারমিশন দিয়েছি তাকে, আমি পারমিশন দিয়েছি, ঠিক আছে যাও তুমি স্মোক করে আসো আমাকে। হ্যাঁ ডাইরেক্ট বলতে আমাকে আলাদাভাবে আমাকে বলছে স্যার এই সমস্যা, আমার একটা সমস্যা আছে, যথেষ্ট পোলাইটলি বলেছে। ওই যে বললাম যে আমার স্টুডেন্টরা যদি কখনো সুযোগ হয় রাজশাহী ক্যান পাবলিকে কেউ কলেজে পড়ে গেছে একটু রিভিউ নেবেন যে, মানে আমার ব্যাপারে খুব ভয় করে, প্রচণ্ড ভয় করে। আমি ওই যে সাইকোলজি একটুবার বোঝার চেষ্টা করি যে আমার চোখ দিয়ে এক্স রে করা যায় কিনা, যে আমার চোখ দিয়ে আপনার ভেতরটা মানে এক্স রে করা যায় কিনা, এক্স রে করলে একটা রিপোর্ট আসে না, তো আমার চোখ থেকে একটা রেডিয়েশন বের হবে এটা দিয়ে এক্স রে করা যায় কিনা। যেমন মনে করেন বাচ্চাকে আপনি অনেক জোরে চিল্লা পাল্লা করেন, মানে গালিগালাজ করলেন, কিছুই হলো না, কিন্তু কেউ আছে তাকালেই ভিতরটা শুকে যায়, তাই না? একই চোখ, এই চোখ থেকে কখনো লাভ বের হয়, প্রেম বের হয়, আবার কখনো এমন রেডিয়েশন বের হয় আপনার ভয়ে ভিতরটা শুকায় যাবে, কাঁপবেন আপনি, তাই না? তাহলে চোখ দিয়েও রেডিয়েশন বের হয় মেশিনের মতো, এত দামি একটা রেডিয়েশন এখানে আছে, ঠিক আছে? তো ও বলেছে ওকে আমি সুযোগ দিয়েছি এবং আমি একটা প্ল্যানিং নিয়েছি, আগামী তিন চার মাসের মধ্যে সে স্মোকিং থেকে বের হয়ে যাবে, এটা আমার পার্সোনাল প্ল্যানিং, লেসন প্ল্যানিংয়ের একটা পার্ট এটা আমার আছে। যদি আমি পাঁচ মাস পরে ওকে এই দুই তিন বছরের অভ্যাস বিরত রাখতে পারি তাহলে এটা আমার একটা সাকসেস আসবে। আমি ওকে ট্রিটমেন্ট দিইনি, পিটাইনি, ওর বাবা মাকে আমি কমপ্লেন করিনি এখন পর্যন্ত। যদি বাবা মাকে কমপ্লেন করতাম তাহলে ও আমার প্রতি আস্থা হারাই ফেলতো যে স্যারকে বলে লাভ নাই, আমি করিনি। আমি কমপ্লেন করবো যখন আমি পুরোপুরি ফেল হবো, আমার ভালোবাসা যখন, আমার স্ট্র্যাটেজি যখন আর নাই, তখন আমি লাস্ট পর্যায়ে হিটিং, মানে তখন আমি ইয়ে করবো, তাকে টিসি দেওয়া যায় কিনা, তাকে কলেজ থেকে বের করে দেওয়া যায় কিনা, ঠিক আছে? তো এইভাবে আপনাকে স্টুডেন্টটা দেখতে হবে, একটা দুটো করে, সবাইকে আপনি পারবেন না, দুই একটা আপনার জীবনে চেঞ্জ করার চেষ্টা করেন যে এই স্টুডেন্ট আমি টার্গেট দেখি তোকে পারি কিনা ঠিক করতে, ঠিক আছে? নানাভাবে দেখবেন যে এই সার্থকতা দারুণ ব্যাপার, এটা তো সবাই, সব টিচাররা বলে যে এতগুলো স্টুডেন্ট আপনার সব সন্তানের মতো হয়ে যাবে, স্যারের কিছু হলে দৌড়ে এসে জীবন দিয়ে দিবে, এই পর্যায়ে আমাকে যেতে হবে প্র্যাকটিস করে। তো স্যার একটু দেখেন ওই স্টুডেন্টকে, একটা একটাকে হাতে নেন, নিয়ে দেখেন যে আসলে ওর প্রবলেমটা সলভ করা যায় কিনা। ব্রেন বুদ্ধি সবারই আছে, দেখেন যে অ্যাবনর্মাল কিনা, অ্যাবনর্মাল হলো যে ব্রেন ধরে না বা পাগল টাইপ বা প্রতিবন্ধী টাইপ, যদি সেটা না হয় সেটা ট্রিটমেন্টটা ভিন্ন, যদি সুস্থ মস্তিষ্ক হয়ে থাকে তাহলে তাকে ট্র্যাকে আনার উপায় থাকতে পারে, থাকতে পারে স্যার। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা দেখি ভাবে যে একটা প্রবলেম মনে করেন, এই যে আগাতে আগাতে আমি কোনো পথ পাচ্ছি না, এটা একটা প্রবলেম। যেমন আপনি আগাতে আগাতে পথ পাচ্ছেন না, তাকে কি করা যায়? তা আমি যেভাবে এখন দেখি যে যখন পথ পাচ্ছি না তার মানে আমার সামনে অনেক পথ উন্মুক্ত হয়েছে, কথাটা বোঝাতে পারিনি। মনে করেন একটা রাস্তা দিয়ে আমি হাঁটছি,
তো রাস্তা যদি সোজাই চলে যেত তাহলে আমার সামনে কয়টা রাস্তা? একটা রাস্তা। কিন্তু যে যখন দেখি আর রাস্তা নাই, তখন পাশ দিয়ে আসলে সবই আমার রাস্তা, তাই না? ব্যাপারটা এই থিওরিগুলো কাজে লাগাতে হবে জীবনে, এগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, অন্য কারোতে দেখা লাভ নাই। একটা ট্র্যাক হলে কিন্তু আমি একটা দিয়ে হাঁটতাম, বাট যখন দেখলাম আমার পথ নাই, তখন বিকল্প পথ আমার খুঁজতে হবে, তখন আমার জন্য ডানের 180 ডিগ্রি, বামের 180 ডিগ্রি, পুরোটাই আমার জন্য রাস্তা, এখন শুধু আমাকে বের করতে হবে। তবে এগুলো স্যার ঝামেলার কাজ, ধৈর্য থাকে না। নিজের সংসারে ঝামেলা শেষ করে অন্যের সন্তানকে করার এটা ধৈর্য থাকে না। চেষ্টা করতে পারলে ভালো হতো আর কি। আচ্ছা, এই বিষয়ে কি আরও আলোচনা করা দরকার আছে স্যার? মানে আরও কিছু উপায় বলার দরকার আছে যে অমনোযোগী ছাত্রকে কীভাবে মনোযোগী করা যেতে পারে? আচ্ছা, সেকেন্ড আমরা বললাম যে ও আচ্ছা, ওইটা এখন চলছে, আমি আন্ডার এক্সপেরিমেন্ট, শেষ হয়নি আমার, ঠিক আছে? তো সবগুলো যে আপনি শুনেন, সবগুলো সাকসেস পাবেন এটা আশা করা ঠিক না। এরকম কেস যদি 10টা পাই, যদি 3টা আমি ভালো করতে পারি, এটা আমার সাকসেস। কাজে আমি আশা ওই পর্যায়ে নিয়ে যে আমি ছেড়ে দিব না, যে আমি পারলাম না, ছেড়ে দিলাম, আমি এটা কখনোই করবো না। জি, এক্স্যাক্ট এক্স্যাক্ট এক্স্যাক্ট, চেষ্টা করাটাই আপনার কাজ, তবে আসবেই, আমি দেখেছি এসেছে। আচ্ছা, এখানে আপনার, জি জি, হ্যাঁ, যে আপনার প্রথমত যে পরিবেশ ছিল, পরিবেশটা ভালো ছিল না, তারপর এটাকে উন্নতি করতে যে পড়ালেখার দিকে আর মন দেওয়া যাচ্ছে না, মানে কেন হচ্ছে এটা? মানে কি উন্নতি করতে গিয়েছিলেন? আচ্ছা, আপনার এই সমাধানটা আমি পেলাম লাস্ট একটা ইয়ে থেকে, যে লাস্ট আপনার সেন্টেন্সটা না থাকলে আমাকে আর একটু ভাবতে হতো যে বেশি পড়া দিলে নিতে পারছে না, বা পড়া নিতে পারছে না, ওইটা নিতে পারছে না। এই যে করোনাকাল যখন করোনা হলো, সবাই তখন আমরা অনলাইনে চলে গেলাম, এখন যখন সিচুয়েশান চেঞ্জ হবে তখন আমার এক্সপেকটেশান চেঞ্জ করতে হবে, আশা চেঞ্জ করতে হবে, ভিন্ন চেঞ্জ করতে হবে। যখন আপনি ক্রাইসিস, দুর্ভিক্ষ, তখন আপনার সিস্টেম হবে এক বেলা খাবো, এক্সপেকটেশানই এটা আপনার। এখন আপনি যদি বলেন যে আমি 3 বেলা কেন খেতে পাচ্ছি না, এটা ভুল হবে, কারণ আপনার সিচুয়েশানটা প্রতিকূল এখন, ঠিক আছে? আপনার সহমত ওই যে সেদিন জুনায়েদ মুনির স্যার ক্লাস দিচ্ছেন, আমি জানি না, আমি অনলাইন কিছুটা দেখেছি গত বছর, একটা ভিডিও তিনি দেখাচ্ছিলেন যে একটা অ্যানিমেল যেটা ডেজার্টে মরুভূমিতে থাকে এবং মরুভূমিতে লম্বা সময় 6-7 মাস সে থেকে যেতে পারে, ঠিক আছে? ব্যাঙ ছয় মাসের জন্য শীত নিদ্রায় চলে যায়, হাইবারনেশনে চলে যায়। এভাবে প্রত্যেকটা অ্যানিমেলের কোয়ালিটি আছে, যখন তাতে প্রতিকূল অ্যাডভার্স সিচুয়েশান চলে আসে, প্রতিকূল পরিবেশ আসে, তখন এটাতে ওই সময় বাচ্চাটাই হচ্ছে হলো তার টার্গেট। তো আগে আপনি যখন টার্গেট করেছিলেন যে 2 পেজ বাচ্চা পড়া উচিত, এখন টার্গেট হবে 2 লাইন আপনার কমুক, আপনার এটাই সার্থকতা, জিরোতে যাবে না। অনলাইন যখন শুরু হলো তখন বলা হলো অনলাইনে লেসন ক্লাসের মতো হয় না, হ্যাঁ হবে না, এটাই তো স্বাভাবিক। তাহলে এতে কত পার্সেন্ট দেওয়া যায়? 100% দেওয়া যাচ্ছে না, কিন্তু জিরো থেকে আমি এটা 10%, 20%, 30% করে বাড়াতে পারি কিনা? কারণ আমার এক্সপেকটেশান ছিল 10% দেওয়া, ঠিক আছে? আপনার যদি একটা বড় প্রবলেম এটা, আবার দেখেন এটা করতেও হবে বিল্ডিংটা, আপনি বিল্ডিংটা নাও করে পারছেন না, বিকল্প আপনার কোনো ওয়ে নাই যে আলাদা একটা বিল্ডিংয়ে তাকে ক্লাস করাবো, পারছেন না আপনি। যখন সব পথ ওয়ে, মানে যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনি আপনার লেসনের পরিমাণটা কমায় নিয়ে আসেন, ঠিক আছে? আপনি তুলে ধরেন যখন আমাদের এরকম, তখন আমরা আজকে পড়া কম করবো বাচ্চাদের সাথে। আচ্ছা, এখন এখন অভ্যাসটা এটা খুবই থাকবে, খুবই থাকবে, যে সরকার বলছে না করোনা পরে 2 মাস পড়া নাই, শুনছেন তো? এটা করোনা কেন বলছে, এগুলো শিক্ষাবিদদের পরামর্শ, এগুলো থেকে নলেজ নিতে হবে, সব যে কাজে লাগাতে হবে তা না, যে করোনা পরে 2 মাস পড়া নাই। এখন আপনার উচিত ছিল প্রথম বিল্ডিং করে খালি সারাদিন আনন্দ করা, যে নতুন বিল্ডিং হয়েছে আমাদের, চলো আমরা কালচারাল প্রোগ্রাম করি, এই বিষয়ে ডিবেট হোক, স্যার বলছিল আজকে এই বিষয়ে রমজানের ডিবেট হবে, ঠিক আছে, গিফট আছে, ছোটো ছোটো পড়া ভাত আপাতত, ঠিক আছে? অথবা বইয়ের একটা লাইন তুলে দিয়ে এর ভিত্তিতে কম্পিটিশন হবে, টেক্সটটাকে আপনার এখন ভিন্নভাবে উপস্থাপন করতে হবে, ওই আগের ফরম্যাটে গেলেও আর নেবে না, এখন ওটা গতানুগতিক হয়ে গেছে। আচ্ছা, এগুলা আপনি ধন্যবাদ, দারুণ দারুণ কোশ্চেন করেছেন, এগুলো বড় বড় প্রশ্ন। আপনাকে লেখাপড়ার পাশাপাশি আপনার একটা ইমপ্রেশন তৈরি করতে হবে, আপনার টিচার হিসেবে একটা ইমপ্রেশন তৈরি করতে হবে, এটা 2 মহলে, শিক্ষক মহলে, প্রিন্সিপাল সহ আপনার শিক্ষক মহলে, অভিভাবক মহলে একটা ইমপ্রেশন তৈরি করতে হবে আপনাকে। ইমপ্রেশনটা এমন পর্যায়ে যাবে যে আপনি না পড়ালেও আপনার অভিভাবক আপনাকে কিছু বলবে না, আপনি গল্প করালেও আপনার অভিভাবক ভাববে, আমি ধীরে ধীরে আসছি, যে স্যারের গল্পের মধ্যে বাচ্চাদের জন্য শিক্ষণীয় কিছু আছে, একটা ইমপ্রেশন তৈরি করতে হবে আপনাকে প্যারেন্টস মহলে। পাশাপাশি যেমন মনে করেন যে আজকের ক্লাসে যে লেসন প্ল্যান প্রসঙ্গটা এর সাথে জড়িত কথাটা, আমি একটা লেসন নিয়ে এসেছিলাম টার্গেট যে আমি আজকে এই 5টা পয়েন্ট শেখাবো, এখন প্রসঙ্গ উঠে গেছে ভিন্ন, এখন আমি কি করতে পারি? আমার তো শেষ হবে না, আমার তো শেষ হচ্ছে না ব্যাপারটা। এখন এখানে জবাব দিতে ব্যাপার নাই, মনে করেন আছে, ঠিক আছে, মনে করেন ব্যাপার আছে যে আপনি কেন 5টা পয়েন্ট না শিখে আজকে চলে গেলেন, ঠিক আছে? এখন প্রত্যেকটা লেসন প্ল্যানের শেষে, প্রত্যেকটা পরিকল্পনার শেষে আমরা একটা কথা বলি, ফ্লেক্সিবিলিটি,
ডিমান্ড কি বলছে ক্লাসের, আপনাকে সেদিকে যেতে হবে। যদি এটা অপবাদ হয়, যদি আপনার জবাব দিতে হয়, জবাব দিয়ে করতে হবে, কিন্তু ক্লাসের ডিমান্ড থেকে আপনাকে ফিরে আসা যাবে না, তাহলে ক্লাসটা নষ্ট হবে। আপনি এখানে দেখবেন, এখানে আরও ব্যাপার আছে স্যার, দেখেন যে আমার এখানে পয়েন্টগুলো ছিল আজকের, যে আপনি পুরো বছর কী কী শিখাবেন তার একটা লিস্ট আছে। যখন দেখলেন সিচুয়েশান ভালো না, তখন আপনাকে লিস্ট চেঞ্জ করে ফেলতে হবে, প্রায়োরিটি বেসে এখন পড়াতে শুরু করতে হবে, যে কোন কোনটা না পড়ালেই নয়, কোনটা কোনটা না পড়ালেই নয়, শুধুমাত্র অতটুকু আপনাকে নিতে হবে কোনটা কোনটা অমিট করা যায়। যেমন দেখেন যে সরকার যখন করোনা হলো, তখন সিলেবাস ছোট করে ফেললো, সিলেবাস ছোট করে বললো যে, যখন তাকে জিজ্ঞেস করা হলো যে সরকার এই 10টা চ্যাপ্টারের মধ্যে কেন 4টা রাখলেন, 6টা কেন দিলেন না, তখন সরকারের কিছু লজিক আছে, এই লজিকগুলো আপনার জন্য প্রযোজ্য। এক নম্বর লজিক হচ্ছে যে গুরুত্বের দিক দিয়ে এই 4টা সবার আগে, এক নম্বর লজিক। দুই নম্বর লজিক হচ্ছে যে যেই 6টা বাদ দিয়েছি এটা হয় আগের ক্লাসে পড়ে এসেছি, নাহলে পরের ক্লাসে পড়ার সুযোগ আছে, ফলে এগুলো গুরুত্বের দিক দিয়ে কম ছিল, এই জন্য এগুলো আমরা স্কিপ করে গেছি, যেহেতু আমার এই সিচুয়েশান বাচ্চারা পড়া নিচ্ছে না। তবে হ্যাঁ, যতটুকু 4টা চ্যাপ্টার আমি পড়িয়েছি, এই 4টা চ্যাপ্টার তার আজীবন লার্নিংয়ের জন্য কাজে লাগবে, শেখার জন্য, ঠিক আছে। কাজে আপনাকে প্রায়োরিটি বেস করতে হবে যে কোনটাকে আপনি অমিট করে দিবেন, স্কিল মানে কোন দক্ষতাগুলো আপনি তাদেরকে শেখাবেন না। যখনই প্রতিকূল পরিবেশ, তখন এক্সপেকটেশন স্বাভাবিকের মতো হলে হবে না। আমার ক্যান্ট পাবলিকে জবাব দিতে সবচেয়ে বড় জায়গা, এখানে এই প্রশ্নটা এসেছিল, এর উত্তরটা আমি বলি, আমি কি দিয়েছিলাম, এই প্রশ্ন আমি ছিলাম যে অথরিটি জিজ্ঞেস করছে টিচারকে আপনি কেন সিলেবাস শেষ করতে পারেননি, আপনার ক্লাসে কেন 100 জন স্টুডেন্ট নাই, এই প্রশ্ন ছিল, একই কথা নানাভাবে মিলালে, ফুলফিল নাই কেন, যতটুকু আশা করেছিলাম তা নাই কেন, 100 জনে 100 জন নাই কেন। তো সবাই তখন অনেক কাহিনী শুরু করলো, উত্তর দিচ্ছে টিচাররা যে চেষ্টা করেছি পারিনি, কে বলেছে আর একটু চেষ্টা করা উচিত আমার, ঠিক আছে। কিন্তু আমার উত্তরটা ছিল এরকম যে আপনি করোনাকালে কত পার্সেন্ট স্টুডেন্ট এক্সপেক্ট করছেন অনলাইনে। আমি প্রিন্সিপালকে কথা জিজ্ঞেস করেছিলাম যে করোনাকালে একটা স্টুডেন্ট কত পার্সেন্ট, মানে কত পার্সেন্ট আমার উপস্থিতি থাকবে অনলাইন ক্লাসে, আমি কত পার্সেন্ট এক্সপেক্ট করি, আমার এক্সপেকটেশনটাকে ঠিক করি ওখানে কী পাবো, কারণ এখন তো প্রতিকূল অবস্থা। এখন অথরিটি বলছে যে অবশ্যই আমার এক্সপেকটেশন 100%। তার নাম বললাম তাহলে চলেন আমরা দেখি যে ভালো ভালো স্কুল কলেজে কত পার্সেন্ট উপস্থিত থাকে, আমার লজিক দরকার। তো দেখলাম আদমজি ক্যান্ট পাবলিক, দেশসেরা ক্যান্ট পাবলিক, সেখানে কত থাকে 100 জনের মধ্যে 35 জন, নোট করা হলো। বগুড়া ক্যান্ট পাবলিক, সেখানে কতজন থাকে 30 জন 12 জন। তাহলে ঠিক আছে স্যার, সবগুলো যখন 30 35, আমার এক্সপেকটেশান 50, আমি কি কম করলাম এক্সপেকটেশান? আমি যদি 50 জন রাখতে পারি, তখন স্বাভাবিক আর কোনো উত্তর নাই, আমার ক্লাসে আছে 60 জন, অথচ এতক্ষণ আমাকে জেরা করছিল কেন 40 জন নাই, দ্যাট মিন্স আমার এক্সপেকটেশান ঠিক নাই এখানে, তাই না? আপনার যখন পা ব্যথা, তখন আপনি কেন লম্বা পথ হাঁটার পরিকল্পনা নেবেন, আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, তাই না? কাজেই এই জায়গায় আপনি লার্নিং আউটকাম 100% স্যার আসবে না, যেহেতু আপনার একটা বড় কাজ হচ্ছে, বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজ চলছে, এখানে আপনার এক্সপেকটেশান কমাই দিতে হবে, কমায় ধীরে ধীরে আগাতে হবে, ঠিক আছে, সিলেবাস কমাতে হবে, এবং কমার সময় টার্গেট রাখতে হবে যে এই জিনিসটা বাদ দিলাম বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এর পরের ক্লাসে যে যেন পড়ে ফেলতে পারে, বা এরকম টপিক্স আছে না একটা জিনিস যে এই ক্লাসেও আছে পরের ক্লাসেও আছে, এরকম কিন্তু আছে, একই জিনিস 3টা ক্লাসে শেখানো হয়। তাহলে আপনি এইভাবে মোটামুটি প্ল্যানিংগুলো করতে পারেন, যে শুরুতে এক্সপেকটেশান ঠিক করেন কত পার্সেন্ট, এবং এটা ধীরে ধীরে বাড়াতে হবে। কিন্তু যেমন আমার 60 জন স্টুডেন্ট, বাট আমি চেষ্টা করেছি 100তেই ঠেকাবো, আমি পিকুলিয়ার করবো ব্যাপারটা, পারিনি শেষ পর্যন্ত, বাট টার্গেট ওটা নিয়েছি। কারণ আমার টার্গেটে ছিল যে অনলাইন ক্লাস বাচ্চারা বলবে যে ফিজিক্যাল ক্লাসের মতোই এই পর্যায়ে পর্যন্ত যাব, অথবা ফিজিক্যাল ক্লাস এখন ভালো লাগে না, অনলাইন ক্লাসই ভালো, যে প্যান্ট পরে রেগুলার স্কুলে যাওয়ার চেয়ে লুঙ্গি পরে বাসায় ক্লাস করাটাই শান্তির, এটাতেই ভালো শেখা যায়। আমি টার্গেট নিয়েছিলাম এটা, করা যায় কি না? আচ্ছা স্যার, একটা প্রবলেম আমি জানি না কতটুকু, স্যার প্লিজ। আচ্ছা, এখন মানে আমার কাছে মনে হয় যে রুলসগুলো ঠিক আছে কিনা তা আগে দেখা দরকার, যে রুলসগুলো আমি ইম্পোজ করেছি, এমন হতে পারে যে আমি কম্পিটিশনে, দুনিয়ার কম্পিটিশনে পড়ে এমন এমন রুলস দিয়েছি যা বাচ্চাদের জন্য উপযুক্ত না, অথবা অধিকাংশ বাচ্চাই মানতে পারে না। তো রুলসগুলো ঠিক আছে কিনা এটা আগে আমাকে বসে দেখতে হবে, যে আমি যে রুলসগুলো তৈরি করলাম এটা ঠিক আছে কিনা, মানার যোগ্য কিনা, বা একসময় আমি স্টুডেন্ট ছিলাম এই রুলসগুলো আমার উপরে আসলে মানতে পারতাম কিনা, অনেক রুলস আছে যেগুলো মানা যায় না, ঠিক আছে। ক্যান্ট পাবলিক এরকম আমাদের আছে অনেক রুলস যেগুলো বাচ্চারা মানতে পারে না। যেমন একজন লিডারের ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা বলি যে যখন উনি শুধু ডিসিপ্লিনের ভিত্তিতে চলবেন, ভালো করে খেয়াল করেন কথাটা, যে একজন লিডার খুব ডিসিপ্লিন, একেবারে 100% যখন ডিসিপ্লিনের ভিত্তিতে করবেন চলবেন, তখন তার উনি খুব অনুসারীর, উনি খুব রুক্ষ হয়ে পড়বেন এবং অনুসারীরা তার থেকে দূরে সরে চলবে। ব্যাপারটা তো ভালো ছিল যে উনি মানুষ খুব ডিসিপ্লিন, কিন্তু যখন আপনি শুধুমাত্র 100% ডিসিপ্লিনের উপরে যাবেন, যে 1 মিনিট দেরি হলে আর আশা নাই, আশা নাই তো নাই, আপনি এটাই নিয়ম,
রুলসটা ভালো যে এক মিনিট দেরি হলে আসা নাই, কিন্তু যখন শুধুমাত্র এটার উপর স্ট্রিক্ট হয়ে পড়বেন তখন আপনি মানুষ হিসেবে রুক্ষ হয়ে পড়বেন এবং মানুষ আপনার থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, তো আমার কাছে মানে রুলসগুলো দেখেন, যদি রুলস ঠিক থাকে তাহলে ওর মধ্যে কোনো গোড়ামি আছে, ও মানছে না। ওকে আরেকটা সিস্টেম হতে পারে যেটা আমরা অনেক সময় করি, এটাকে বলে বাডি সিস্টেম। হ্যাঁ, বাডি সিস্টেমটা হচ্ছে যে আপনার বন্ধু করে দিলাম, ওকে কোম্পানি করে দিলাম, ভালো স্টুডেন্টের কোম্পানি করে দিলাম, ও কিছু করে না কিন্তু ভালো স্টুডেন্টের খাতা দেখে সারাদিন বসে থেকে, এনাফ। আগে কিছুই করতো না কিন্তু এখন বলে দিয়েছেন যে তুমি পাশের স্টুডেন্ট যা করে খালি দেখো, যদি রেসিডেন্সিয়াল স্টুডেন্ট হয় ওর সিট প্ল্যানটা ওইভাবে করে দেন, থাকার জায়গাটা ওইভাবে করে দেন, যে সবচেয়ে ডিসিপ্লিন তার পাশে দিয়ে দেন এবং তাকে বলেন যে তোমার দায়িত্ব হচ্ছে 6 মাসের মধ্যে একে ডিসিপ্লিন করা, করতে পারলে 6 মাস পরে তোমার জন্য একটা গিফট আছে। স্যার একটা প্রবলেম দেখেন তো সলভ করা যায় কি না, যে প্রবলেমটা হচ্ছে স্যার বলছে যে এরকম যে পড়া পরিমাণ এত বেশি যে পড়া দিচ্ছি, মনে করেন 8টা সাবজেক্ট হয়ে গেল পড়া দিলাম, ওর পক্ষে সম্ভব হচ্ছে না পরের দিন করে আসা, পরে যখন একদিন করে আসছে না তখন পরের দিন স্বাভাবিকভাবে ব্যাকলোড বেড়ে যাচ্ছে, আগের দিনের করেনি তার পরের দিনের করেনি, ওর আর পড়ার প্রতি আগ্রহ হারে ফেলে স্টুডেন্টটা কিন্তু ট্র্যাক থেকে সরে যাচ্ছে। দেখেন স্যার একটা প্রবলেম সামনে পেয়েছিল, করোনাকালীন বিশাল প্রবলেম এবং সাকসেস হয়েছে। তো স্যারের কথা রেজ ধরে আমি বলি আমি যেটা করি, আপনার সাধারণত একটা স্টুডেন্ট কলেজের ক্ষেত্রে যারা বিশেষ করে মেডিকেল পরীক্ষা দেয় ইন্টারমিডিয়েট পাশ করার পরেই, তারা বায়োলজিতে একটা মানে কি বলবো এটা ল্যাঙ্গুয়েজ আমি মাথায় আসছে না, মানে জঘন্য রকম বলে শব্দটা, জঘন্য রকম পরিশ্রম করতে হয়, কথাটা বললে এক্স্যাক্ট হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। হ্যাঁ, প্রচুর পরিশ্রম, যারা মেডিকেল পড়ে উদ্ভট উদ্ভট শব্দ, ঠিক আছে, যেটা আপনার এবং পৃথিবীতে যত বড় শব্দ সবই আপনার এই মেডিকেল সায়েন্সে আছে, বড় বড় শব্দ, ঠিক আছে। যেমন আমি প্রথম ক্লাসে জিজ্ঞেস করছিলাম যে একটা, আমি প্রথম ক্লাসে ফার্স্ট ক্লাস কলেজে ফার্স্ট ইয়ার এসেছে, যখন জিজ্ঞেস করছিলাম যে ডু ইউ নো হোয়াট ইজ মেন্ট বাই নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস, জিজ্ঞেস করলাম বাচ্চাদের একটা শব্দ, তখন ওরা ভাবলো যে স্যার এটা কী বলতেছে। হ্যাঁ, আমি একটা ওয়ার্ড বলেছি, একটা ওয়ার্ড, একটা একটা শব্দ বলেছি। হ্যাঁ, তো তাকে আমি প্রিপেয়ার করার প্ল্যানিং নিচ্ছি যে তোমাকে এটা পড়তে হবে, শব্দ আসবে, তবে এখন ওকে আমি যখন বোর্ডটা লিখে দিলাম এই লেটার এই এই ওয়ার্ডটাতে প্রায় 45টা অ্যালফাবেট আছে, 45টা, ঠিক আছে। এখন দেখেন যে 45টা সবাই ভয় পেয়ে গেল, তারপরে যখন দেখলাম যে দেখো নিউ মনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস এই শব্দটা লেখা হলো, তো বোর্ডের এই পাশ থেকে ওই পাশ চলে গেল। তো এবার আসো দেখি, ধরো আমাদের টার্গেট ছোট নেই, এবার নিউ শব্দটা কি সাথে পরিচিত, তখন পরিচিত, আর আপনারা যদি একটা টার্ম পরিচিত না পরিচিত, যেমন আমি বলি নিউমোনিয়া, তাহলে শুরুতে নিউ শব্দটা আছে তাই না, তো নিউমোনিয়া সবাই জানে, সবাই জানে নিউমোনিয়া, তাহলে নিউ শব্দটাকে তোমাদের জন্য নতুন, তাহলে না স্যার নতুন না, তো নিউ মানে কি, নিউ মানে চলো বায়ু সংক্রান্ত, ইয়ার রিলেটেড সামথিং, ঠিক আছে, তাহলে নিউ শব্দটা ক্লিয়ার, তখন আমি কেটে দিলাম, এটু তো তোমার পড়তে হচ্ছে না, ঠিক আছে। মনো শব্দের অর্থ জানো, তারা বললো যে স্যার জানি, মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, এরকম শব্দ আছে, ঠিক আছে, তাহলে মনো শব্দ বাদ, তাহলে এটাও পড়তে হচ্ছে না, এটাও বাদ, ঠিক আছে। আলট্রা শব্দের অর্থ জানো, সবাই বলছে হ্যাঁ স্যার সূক্ষ্ম, এটাও বাদ। মাইক্রোস্কোপ শব্দ শুনেছো, যে স্যার শুনেছি, যেটা দেখা যায়, মাইক্রোস্কোপ বাদ, তো দেখা গেলো যে আমার অলরেডি 20টা লেটার চলে গেছে যে তার জানা, ঠিক আছে। এবার আসলাম সিলিকন শব্দের অর্থ জানো, যে স্যার সিলিকন একটা মৌল, এটা তো খুবই জানি, একটা করে শব্দ, ঠিক আছে। ভলকানো শব্দের অর্থ জানো, যেটা যে ভলকানো হয় মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় জানো, হ্যাঁ জানো, জানি। কনিওসিস শব্দটা জানো, বলছে স্যার কনিওসিস শব্দটা জানি না, তা বললাম একটা শব্দ মুখস্থ করো, তো কনিওসিস, ওরা খুবই আগ্রহী মুখস্থ করলো কনিওসিস, আমি বললাম জিকির করো, কনিওসিস কনিওসিস, গোটা ক্লাস কিন্তু জিকির চলতেছে, আমার ক্লাস তো জিকিরের ক্লাস না, বাট জিকির চলতেছে পুরো ক্লাস, কনিওসিস কনিওসিস কনিওসিস, ঠিক আছে। দেখেন এই পড়াটা মনে রাখার জন্য আমি তখন বললাম যে একজন কার কণ্ঠ বেশি বলে তুমি দাবি করছো, জোরে করে বলতে পারো, বলো দেখি, তো একজন দাঁড়ায় বললো কনিওসিস, আমার উদ্দেশ্য হচ্ছে এই শব্দটা বারবার শোনানো। আরেকবার আমি বললাম যে কার শব্দ সবচেয়ে ছোট, বলো দেখি আস্তে করে, উদ্দেশ্য একটা শব্দেই থাকা আমার, কিন্তু লার্নিং দাও সবার মধ্যে, কনিওসিস আসলো, তো আগের সবই তার জানা, শব্দ মুখস্থ করালাম একটা কনিওসিস, এখন সবাই বলতে পারছে নিউ মনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কনিওসিস, সবই তার পরিচিত। কিন্তু আমার প্রথমে টাস্কটা ছিল কিন্তু একটা চ্যালেঞ্জিং, যে এত বড় শব্দ বাচ্চাকে দিব কি করে, বাট আমি ছোটো ছোটো স্টেপে ভাগ করে নিলাম, প্রত্যেকটা শব্দকে তাকে আলাদাভাবে পড়ালাম, ঠিক আছে। এবং এই একটা শব্দে আমি ক্লাস চেঞ্জ করে দিলাম, এই কারণ হচ্ছে নিউ শব্দটা ভবিষ্যতে সে আরও বহু জায়গায় পাবে, সব জায়গায় যেন তার হেল্প হয়, বহু শব্দের আগে সে নিউ শব্দটা পাবে, যেমন এরপরে পাবে নিউম্যাটিক, তখন সে যেন বলতে পারে আমি হাফ জানি। তাহলে দেখেন যে আমি আজকের ক্লাসে লেসন শেষ করতে পারলাম না, বাট আরেকটা ক্লাসে আমি হাফ লেসনটা কমপ্লিট করে রেখেছি, আজকের ক্লাসে কিন্তু আমি ফেইল্ড, ঠিক আছে, আমি কিন্তু পরের ক্লাসের লেসনটা হাফ কমপ্লিট করি নিউ শব্দ দিয়ে, ঠিক আছে। তো আপনার যেটা প্রসঙ্গ ছিল স্যার, এই জন্য
আমি টোটালি ব্ল্যাক আউট হারিয়ে ফেলেছি আপনার প্রসঙ্গটা, যে সিলেবাস বড় হলে সেক্ষেত্রে কি করা উচিত? আচ্ছা, আমাদের এই প্রবলেমটা আসে যে ছয়টা করে ক্লাস, বাচ্চা বাসায় যে পড়তে পারে না, ঠিক আছে? এখন একজন টিচার হিসেবে তখন আমি চিন্তা করলাম যে আমার কি করা উচিত। আপনাদের যে তত্ত্বগুলো বলছি অধিকাংশ বইয়ের তত্ত্ব, আমার মানে আমার ট্রায়াল দেওয়ার কি তত্ত্ব বলছি, হ্যাঁ, তো তবে পড়তে যে মিলে যাচ্ছে অনেক কিছু আমি পাচ্ছি, ব্যাপারটা তো তাই। তো আমি যেভাবে নিলাম যে আমি বাচ্চা ক্লাস করছে ছয়টা, ভালো করে খেয়াল করেন, ছয়টা ক্লাস করছে কলেজে, করার পরে সে বাসায় যাচ্ছে দুইটা বা আড়াইটাই, তাহলে তার বাসায় তার নিজের হাতে কতটুকু সময় আমি বিবেচনা করলাম, তখন দেখলাম তার বাসার তার নিজের হাতে সময় হচ্ছিলো 5 ঘন্টা পড়ার, সব মানে বাড়তে করে দিয়ে দেখলাম যে একজন স্টুডেন্ট যদি সর্বোচ্চ পড়ে লেখাপড়া করে তাহলে 5 ঘন্টা পড়তে পারবে, এর বাইরে সে পড়তে পারবে না। তাইলে সাবজেক্ট হলো ছয়টা, বাসায় তার হাতে সময় 5 ঘন্টা সর্বোচ্চ, কিন্তু কেউ 2 ঘন্টা 3 ঘন্টা আছে ম্যাক্সিমামটা আমি ধরলাম। তো দেখলাম যে একজন স্টুডেন্ট আমার সাবজেক্টে 1 ঘন্টার বেশি মানে 1 ঘন্টা পাচ্ছে না, 45 মিনিট সময় পাচ্ছে, তাহলে আমি ক্লাসে 1 ঘন্টার পড়া দিলে তার অভিভাবকের কাজ হবে। আমি কেন 1 ঘন্টার পড়া দিলাম, স্যার পিস কেন তাকে পড়া দিলাম আজকে, আমি বই সিলেবাস হোক না হোক সেটা ভিন্ন ব্যাপার, আমার কথা আমি ওদিকে যাবো না, আমি কেন তাকে 1 ঘন্টার পড়া দিলাম, আমি এখতের রাখি না, ভুল করেছি আমি পড়া দিয়েই, মানে আমি যে পড়া পাবো না ওর থেকে, এর জন্য দায়ী মেন দায়ী আমি শুরুতে দেখলাম। তাহলে কতক্ষণের পড়া দেবো, আমি 1/2 ঘন্টার পড়া দেবো, আমার 45 মিনিট ভাগে আছে কিন্তু আমি 15 মিনিট থেকে তাকে খেলার জন্য দেবো আমার ভাগ থেকে। তাহলে আমি ক্লাসটাকে এমনভাবে ডিজাইন করব, আমি করি যে আমার পড়া কলেজ থেকে যে তার 1/2 ঘন্টা পড়লে হবে এই ব্যাপারে আমি কনফার্ম, সেই স্টুডেন্ট যেমন লেভেলই হোক 1/2 ঘন্টা পড়লেই হবে তার, এর বেশি হবে না, এটা ক্লাসে আমি সেরে দিতে হবে আমাকে অল্প। আর আপনার এই যে দেখেন যে আমি কথা বলছি আপনারা বসে আছেন, এটাকে আরও বেশি পার্টিসিপেন্ট, আমিও বলতেছি আপনারা বলতেছেন, তো ক্লাসে যদি একটা শব্দ আপনি 3 বার বলে যান তাহলে বাসায় যেতে শুধু মুখস্থটা বাকি থাকলো, আর যদি ক্লাসে 1 বারও না বলেন বাসায় যে উচ্চারণ করতে আপনার 2 ঘন্টা চলে যাবে, এটা কাজে সারাক্ষণ চলবে কথা আপনার, বাচ্চারাও কথা মানে কেউ না কেউ অ্যাঙ্গেজ, তাদেরকে ফুল ক্লাসে শুধু আমি অ্যাঙ্গেজ থাকছি ফলে আমার টাইমটা নষ্ট হচ্ছে, ফুল ক্লাসে বাচ্চারাও অ্যাঙ্গেজ থাকবে কাজের মধ্যে। আপনি বিষয় কমাবেন অবশ্যই, আর 70% পড়া যেন ক্লাসে হয় এটা আপনার টার্গেট রাখতে হবে, যে ক্লাস শেষ করে এখনই সে লিখে দিয়ে দিতে পারবে, আর যদি না হয় প্ল্যানিং চেঞ্জ করতে হবে যে ভুল হচ্ছে আমার, দেখি তো অন্য কোনো ওয়ে আছে কিনা, স্ট্র্যাটেজি আছে কিনা। আচ্ছা, এটা আমি যেভাবে দেখি স্যার সেটা বলি, এর উত্তর আমার কাছে নাই, আমি যেভাবে দেখি প্রথম কথা হচ্ছে আমার স্টুডেন্ট যদি আমার ক্লাস শেষে অন্য কোথাও প্রাইভেট পড়ে তাহলে এটা আমি নিজেকে ব্যর্থ হিসেবে দেখি পার্সোনালি, যে আমি পারিনি ফলে আমার চাহিদা মেটাতে অন্য জায়গায় যাচ্ছে, অন্য জায়গায় সে পারছে। তবে এটা যদি হয় যে অনেক সময় ট্রেডিশন আছে, আমি যতই ভালো পড়াই ও বাইরে যাবেই, কারণ হচ্ছিলো বাবা মার টার্গেট যে 5 সাবজেক্টে প্রাইভেট দিতেই হবে, আমি ওটা বের করি যে আসলে ট্রেডিশন নাকি প্রবলেম, তখন একটা কোশ্চিন দেয় টপিক্স, যে টপিক্স আমিও পড়েছি প্রাইভেট টিচারও পড়িয়েছে, তাহলে ধরে নিলাম আমার পড়া সে বুঝেনি, তো প্রাইভেট টিচারের কাছে তো বোঝার কথা, যদি ওখানেও না বুঝে তাহলে বুঝতে হবে ট্রেডিশনে যাচ্ছে ফ্যাশনে যাচ্ছে, ঠিক আছে? আর যদি ওখানে বুঝে তাহলে জানতো আমার ল্যাকিংস আছে, তখন আমাকে ইম্প্রুভ করতে হবে টিচারের কাছে। হ্যাঁ, অনেক সময় এটা হতে পারে যে আপনার সিলেবাস দিন দিন বড় হচ্ছে, সত্য কথা, ফলে আমরা যতই বলি কিছু পার্সেন্ট আমাদের না বোঝানো থেকে যাবে, কাজে ওই টিচারের কাছে যদি আরেকবার আসে দেখানোর জন্য হতে পারে, তবে বোঝার জন্য আরেকবার আসবে, এটা আমি হয়তো সেদিন আসেনি দেরি করে এসছে এই কারণগুলো হতে পারে, কিন্তু আমি সেটাও নেব না, সেটাও নেব না। আপনার দেখা যাচ্ছে যে স্কুল যদি ফাংশনাল করা যায় মাদ্রাসার ক্লাস, এইটা পড়ে বাচ্চা ঘেমে যাবে, এটার আনসার তো আমাদের কাছে ক্লিয়ার স্যার, তাই না? এটা তো আনসার আমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, যারা যদি চিল্লাতে পছন্দ করে তাহলে ধরে নিতে হবে চিল্লানোদের একটা কোয়ালিটি, এটাকে কাজে লাগাতে হবে না? আমাদের সময় এটা ছিল, বড় বেদ ছিল, টিনের উপরে এমন জোরে বাড়ি মারতো যে সবাই থেমে যেত, 2 মিনিট আবার শুরু, আবার টিনের উপর বাড়ি জোরে এরকম টান, ঠিক আছে? এগুলো ছিল, তাই না? আগে যদি ওরা চিল্লাচিল্লি পছন্দ করে তাহলে চিল্লাচিল্লি করে পড়ান মুখস্থটা, এই শব্দটা জোরে বলবো আমরা সবাই, ঠিক আছে? শর্ত হচ্ছে যে মানে বেশ কিছু রুলস সেট করতে হবে, যে আমরা কেউ কারোর সাথে কথা বলবো না, সবাই খেলে আমার সাথে কথা বলবে, আর কথা বলার কিছু রুলস তৈরি করতে হবে ছোটোবেলা, যে কথা বলতে হলেই তাকে হাত তুলতে হবে, হাত না তুলে যদি কেউ কথা বলে ওদের মূলে ওদের মিলেই আপনি নিয়ম তৈরি করবেন, এর পানিশমেন্টটা কী হতে পারে না, আমরা একটা পার্লামেন্ট করি আজকে, যদি কেউ আমাদের ক্লাসে হাত না তুলে কথা বলে ওর পানিশমেন্ট আমরা কী দিব, কারণ বললেন সবাই মিলে ক্লাস থেকে ঠেলে ওকে বের করে দিব, অথবা সবাই মিলে ওর কান ধরে টানবো, এটা নিয়মটা ওদের দিয়ে তৈরি করাবেন, আপনি না, বাচ্চাদের দিয়ে, যে কী করা যায় বলো তো, এই যে ক্লাসে একটা সমস্যায় পড়েছি কী করা যায়, তোরা একটা রুলস তৈরি করবে নিশ্চয়, তো বলো রুলসটা তাহলে তোমার, আপনি এই যে এমনি ইয়ে করবেন না, এত কঠিন করা যাবে না, একটু কমাই, কিন্তু আপনি ঠিক জায়গায় মাথায় থাকবে যে কোথায় নিয়ে যাবেন আপনাদেরকে, মানে এত কঠিন না, হ্যাঁ এ কান টানা যাবে না, এটা করা যায় না, কারণ ওদের মধ্যে না স্যার থাক তাই বলবে, এইটুকু করা যাবে ওরে বলবে, ঠিক আছে? এভাবে হিপনোটাইজ করতে হবে, দিয়ে আপনি এরকম মানে জোরে জোরে একটা পড়া,
না, এটা আমরা সবাই আজকে জোরে বলি, তো পাঁচবার জোরে বললে আর আগ্রহ থাকবে না পরে আবার জোরে কথা বলার।